দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। শেষ সময়ে এসেও জিএম কাদের কোনো প্রচারণা চালাচ্ছেন না, এমনকি দলীয় প্রার্থীদের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই। জাপার দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জিএম কাদের নির্বাচনের আগে ঢাকায় ফেরার সম্ভাবনা একদম কম। তিনি নিজ এলাকা রংপুরে থেকেই নির্বাচনের সিদ্ধান্ত নিতে চান। নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলে তাকে গ্রেপ্তার করা হবে এমন আতঙ্ক থেকে তিনি ঢাকায় আসতে আগ্রহী নয় বলে এই সূত্র নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক জিএম কাদেরের ঘনিষ্ঠ এক নেতা জানান, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসতে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটাই রাখেনি। এখন পর্যন্ত ভোটের মাঠের যে চিত্র তাতে জাপার খুব বেশি আসনে জয়ের কোনো সম্ভাবনা নেই, ফলে নির্বাচনে থাকা না থাকা নিয়ে তিনি হিসাব মিলাচ্ছেন। পাশাপাশি সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছেন। বিরোধী দলে বসার মতো আসন দেওয়া না হলে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকিও দিচ্ছেন। নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও জাপার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এক ধরনের ধোঁয়াশা থেকেই যাচ্ছে। সরকারের আনুকূল্য না পেলে ভোটের মাঠে শোচনীয় অবস্থা হতে পারে জাপার। সমঝোতার যে 26টি আসন তারা পেয়েছে, সেখান থেকে 8-10টির বেশি আসন জাপা পাবে না। আবার এর বাইরে থেকে 3-4 জনের বেশি জিতে আসা নিয়ে সংশয় রয়েছে দলটির। ফলে জিএম কাদের নির্বাচন থেকে সরে যাওয়ার কিছুটা ইঙ্গিত দিয়ে আসন নিশ্চয়তা চাচ্ছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জিএম কাদের যা বলেছেন তাতে করে তাকে নিয়ে রহস্য বাড়ছে। জিএম কাদের বলেন, বেশিরভাগ মানুষ যদি মনে করে নির্বাচনটা ভালো হচ্ছে না, তখন আমাদের চিন্তা করে দেখতে হবে কি করা যায়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুব বেশি খারাপ বলা যাবে না। এর আগে 1 জানুয়ারি জিএম কাদের রংপুরে বলেছিলেন, নির্বাচনের শেষ পর্যন্ত তিনি থাকবেন কি না তার এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। জাপার কোনো প্রার্থী যদি নির্বাচন করতে না চায়, তাহলে সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ওই প্রার্থীর রয়েছে। ফলে তার কথার মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে তার এই বক্তব্যের একদিন পর আজও নির্বাচনী মাঠ থেকে সরে গেছে কমপক্ষে 2 প্রার্থী। এ নিয়ে এখন পর্যন্ত নির্বাচন থেকে ঘোষণা দিয়ে সরে যাওয়া প্রার্থীদের সংখ্যা দাঁড়ালো 49 জনে। এর বাইরে ঘোষণা না দিয়ে ভোটের মাঠ থেকে প্রায় 100 প্রার্থী সরে দাঁড়িয়েছে।